স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ, শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার রাজুকবেড় প্রাথমিক স্কুলে। অভিভাবকদের অভিযোগ, নিয়মিত স্কুলেই আসেন না শিক্ষকরা, ঠিকমতো নেওয়া হয় না ক্লাস, এমনকি পড়ুয়াদের সামনে নিজেদের মধ্যে প্রায়ই হাতাহাতিতে জড়িয়ে পড়েন শিক্ষকরা। প্রতিবাদে এদিন স্কুলে এসে শিক্ষকদের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। পড়াশোনা ভালো হওয়ার জন্য মাস্টার সঠিক সময় আসবে, সঠিক সময় যাবে, একটা বাচ্চা থাকলেও রাত চারটে সময় যেটা আমি ছুটি পাই, মতো অবস্থায় পঠন পাঠন যাতে ভালো হয় তার সেই দাবি এবং প্রত্যেকটা মাস্টার ট্রান্সফার দেবে, বাইরের মাস্টার আসুক শান্তি থাকবে। অভিভাবকদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। টিচাররা সঠিক সময় আসে না, সঠিক সময় যায় না, তাই তালি মারেছে, কেন টিচাররা সময় সময় আসে না সেটা আমি বললে তো তারা শোনে না, এই কারণে। আপনার উপর কি চোটপাট করে? হ্যাঁ করে। পরে দেগঙ্গা থানার পুলিশ এসে আটকে থাকা শিক্ষকদের উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় অভিভাবকদের। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।